কোড়াঝাড় ও কাওয়াখালীর ভূমিহারাদের পাশে থেকে এবং তাদের নিয়ে উত্তরকন্যা অভিযানের হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার একদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন নন্দীগ্রামের বিধায়ক। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে তার সঙ্গে সাক্ষাৎ করেন কোড়াঝাড় ও কাওয়াখালীর ভূমিহীন কৃষক ও শ্রমিকরা। ভূমিহীন আন্দোলনকারীদের সমস্যার কথা শুনে শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাদের পাশে আছি, আজ থেকে আমি এই আন্দোলনের সঙ্গী হলাম, প্রয়োজন হলে আপনাদের সঙ্গে নিয়ে উত্তরকন্যা অভিযান করব। আমি আপনাদের সঙ্গে আছি, আমি শুধু প্রতিশ্রুতি নয়, আমি এর মধ্যে ঢুকেছিলাম না, আজকে ঢুকলাম। জমি আন্দোলনে আমার ভূমিকা আপনারা জানেন, গ্রামকে গ্রাম নিয়ে নিতে চেয়েছিল, আমি নিয়েছি। আন্দোলনকারীদের নাম্বার আমাকে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ। আমি আপনাদেরকে ডেকে যা করার আইনি সহযোগিতা করার এবং অন্যান্য সহযোগিতা করার করব, ঠিক আছে। এবং দরকার হলে উত্তরকন্যা অভিযান হবে, আমি সঙ্গে থাকব। উল্লেখ্য, শিলিগুড়ির কাওয়াখালী ও জলপাইগুড়ির পোড়াঝাড় অঞ্চলের কৃষকদের জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। কথা ছিল সেই জমিতে উপনগরী এবং বিভিন্ন প্রকল্প হবে, তার পরিবর্তে ভূমিহারাদের চাকরি ও ফ্ল্যাট দেবারও প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই জমিতে এখনও অবধি কোনো কাজ হয়নি এবং ভূমিহারা কৃষক ও শ্রমিকরা কোনো ক্ষতিপূরণ পাননি, তাই জমি ফিরিয়ে দেবার দাবিতে আন্দোলন শুরু করেছেন কাওয়াখালী ও পোড়াছাড়ে জমিহারা মানুষেরা। শিলিগুড়ি থেকে জয়দীপ বাগের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।